তুষারও পড়ছে আর আমরা এই যে হ্যাঁ এরকম সফর আমাদের এর আগে আমাদের কখনো এরকম সফর হয় নাই হ্যাঁ এই যে আমাদের আরেক ভাই সিনিয়র বড় ভাই হ্যাঁ আমাদের এরকম সফর কখনো হয় নাই এই তুষারের মাঝে আমরা এভাবে সফর করি নাই এরকম ভিউ হয় নাই পাশে সমুদ্র আর এই পাশে হচ্ছে তুষার আমাদের এরকম কখনো এর আগে আর কি আমরা পাই নাই বা করিও নাই চারিদিকে তুষার আর তুষার তুষারের মাঝে আমাদের ভ্রমণ চলছে না আসলে সেই লাগছে সেই এর আগে আমরা কখনো এইভাবে করি নাই তো সেই লাগছে এই যে দেখেন মানে তুষারের মাঝে একটা দৌড় দেওয়ার পরিকল্পনা চলছে হ্যাঁ তুষারের মাঝে দৌড় দেওয়ার একটা পরিকল্পনা সব হাতে নিয়ে এসে দৌড়াবে দাঁড়ান আমি আমি একটু ই হয়ে গেছি আপনার দৌড় দেন আরে আমি তো ভিডিও নিচ্ছি সমস্যা নাই দৌড় দেন হ্যাঁ আরে সেই 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 এইরকম আর কি আমাদের মজ মাস্তি এর আগে কখনো হয় নাই দেখছেন না শুভ্র তুষার আসলে এই তুষারের মাঝে আমাদের এইভাবে করে কখনো সফর হয় নাই এটা মনে রাখার মতো স্মৃতি পাশে সমুদ্র আর উপরে তুষার এইরকম পরিবেশে কখনো আমাদের ভ্রমণ হয় নাই তা কেমন লাগা ওই ভাই সেই ভালো লাগে না সন্দেহ আছে হ্যাঁ হ্যাঁ তা দুলাল ভাই কি অবস্থা এই তো হ্যাঁ ভাই মানে ওটাই কথা যে লাইফে এই এরকম আর কি পাওয়া যাবে না কি করবেন ভিডিও আসছে না কাউন্ট হবে কে কয়টা মারতে পারছে কার গায়ে কয়টা লাগে এই একটা লেগেছে আমরা যেখানে আসলাম আসলে কল্পনা করিনি যে এরকম হবে বা এরকম পাবো হ্যাঁ এমনিতে জায়গাটা অনেক ভালো মানে তুষারের কারণে আরো সৌন্দর্য যেন বেড়ে গেছে জায়গাটার আমরা এই সবাই যার যার মতো আমরা তো কই আমাকে নেন একটু আমিও সাথে হই হ্যাঁ মারেন 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 এই যে আমিও তো অবশ্য একটু ভিডিও নেওয়াতে ব্যস্ত যে ভাই এই যে সবাই সবাই নিয়ে একসাথে সেলফি হবে একটা সেলফির আয়োজন চলছে হ্যাঁ হ্যাঁ চলছে এই আমাদের রিবন ভাই হ্যাঁ সেলফি 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 ওকে ওকে এই যে ভাই সেলফি এখন ভিডিও নিয়ে এসে অবশ্য এখন সেলফি চলছে তুষারের মাঝে এবার আপনি আসেন আর একজন জানি আমি যাই দেন দেন রাসেল বেল খেয়ে দেন সেনাবাহিনী দাঁড়িয়ে আছে হ্যাঁ সেনাবাহিনী দাঁড়িয়ে আছে ছবি উঠা উঠি চলছে ব্যাস ছবি আসে নাই হ্যাঁ আসছে 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 সবাই আছে সবাই আছে
তুলেন ব্যাস পাংখা জটিল ওকে সবাইকে দিয়ে দিলে হবে এখানে একটু একটু করে কপি হ্যাঁ হয়েছে 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 হ্যাঁ দেখেন এই এখনো এখনো তুষারপাত সেই হারে আবার শুরু হইলো মানে আরো আরো যেন গভীর হচ্ছে তুষারপাত হ্যাঁ আমরা তুষারের মধ্যেই দৌড়ঝাঁপ করবো সমস্যা নাই এই যে আমাদের দুলাল ভাই এখন একটা ভিডিও নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কি ভিডিও কই রে আসল ভাই ছবি সবাই 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 তুষারের আমরা আমাদের কল্পনার থেকেও আর কি ঘুরতে যা আসবো হয়তো ভাবছিলাম কেমন হবে না হবে কিন্তু আসলে কল্পনার থেকে ভালো কল্পনার থেকে সুন্দর একটা পরিবেশ পেয়েছি কিন্তু মানে এইরকম যে তুষার পড়বে আর আমরা ভ্রমণ করব এইটা আমরা ভাবি নাই এখন সূর্যটা উঠছে এই যে সূর্যের আলো এরকম আসে কিন্তু এটা গায়ে তাপ লাগে না এই তুষারের কিছুই হবে না এই সূর্যের আলোতে এখন তুষার পড়াটা শেষ হইলো প্রায় আবার ওই যে পাতলা হয়ে আসছে তুষার তুষারের ভিতরে ফটোশুট এইখানে দুজনের আরে যে আমাদের টিকটকার ভাই এখন স্টিল পিকচার নেবে ভিডিও শেষ হয়ে গেছে হ্যাঁ উনি এখন সবাই যার যার মতো ব্যস্ত ওই আমাদের 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 দুলাল ভাই কিভাবে পোস্ট দিবে সেটা খুঁজে পাচ্ছে না আমি একটা তাকে ছুঁড়ে মারি আমি একটা তাকে মারি তাকে আমি তাক করে এখন মারবো আমার টিকটকার টিকটকারকে সব থেকে বড়টা মারবো এই যে একটা মারবো একটা মারবো ক্যামেরাম্যানকে একটা মারলাম আর একটা মারবো আমার এই পিছনের ক্যামেরাম্যানকে এই পিছনে একটা ক্যামেরাম্যান আছে এই যে চলছে একবারে তাক মতো লাগছে বুঝছেন দুলাল ভাই আর একটা দুলাল ভাই এক দাঁড়িয়ে আছে শেষমেশ অনেক মজা হইলো কিন্তু শেষমেশ আমরা এখন একটু নিজেদের মধ্যে একটু আনন্দ করেই নি আমরা একটু তুষারের ভিতরে হাঁটাহাঁটি করে নিই তুষার গায়ে মাখি দুই একটা ছবি টবি তুলি যতটুকু পারলাম আর কি দেখানোর চেষ্টা করলাম আর কি মাত্র এই যে এনারা আবার ব্যস্ত ওই বাবা এই বাবা কী বানাইবি কী যেন একটা বানাচ্ছে দুজন মিলে তো যা হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ